এই দেখো বন্ধুরা, এইভাবে সাবস্ক্রাইব বাটনে টিপ দিয়া তোমরা অল অপশন আইবো, এখানে অল অপশনটা তোমরা ক্লিক করে দিবা, তো আমার চ্যানেলের সব ধরনের ভিডিও সবার প্রথমে আপনারা পাইবা। এই যে অল অপশনে ক্লিক করে দিলে সাবস্ক্রাইবটা গেল ঠিক মতো। আর আমার চ্যানেলের সব ধরনের ভিডিও দেখতে গেলে, যে চ্যানেলে কী কী ভিডিও আছে, যারা অনেক নতুন সবাই এই বিষয়টা বুঝেন না, তারা এই এই যে এই অপশনটা ক্লিক করবা, যে আমি যে অপশনটা এখানে ইয়ে করছি, দেওয়ার পরে এই দেওয়া, এটা হচ্ছে আমার চ্যানেলের নামটা ত্রিপুরা এগ ইনকিউবেটার দোলাই। এটার নামটা আগে আসিল ত্রিপুরা ইনকিউবেটার আমবাসা, তো এটা চেঞ্জ করে ওখানে ত্রিপুরা এগ ইনকিউবেটার দোলাই লেখা হইলো, ঠিক আছে? তো আর এই যে আপডেট এখানে দিলে, মানে এই যত ভিডিও আছে, ঠিক আছে, মানে চ্যানেলের মধ্যে যত ভিডিও আছে এই তিনটা দিলে হইবা, বা যে এখানে আপলোড আপলোড যেটা আছে এখানে দিয়ে দিলে সব ভিডিও আয়া করবো, তোমরা দেখতে পারবা যে কত ধরনের ভিডিও আছে, কী কী বিষয়ে ভিডিও আছে, সব কিছু দেখার জন্য এইভাবে ক্লিক করবা। এই দেখো বন্ধুরা, আজকে একটা 3028 সেটিং করতেছি, এটা কালকে উদয়পুর যাইব, তো তাইনে একটু প্রথম প্রথম, তো এটার লিগা তাইনে ওই তারগুলা আর সেটিংগুলো সবগুলা কইরা দিয়ে দিতেছি, তো ভাবলাম আপনারা লোক এটা একটু শেয়ার করি। এই দেখো এখানে যে এই তারটা দেখতেছ, মোটামুটি আমি এখানে 3 হাতের মতো একটা তার নিছি, 3 হাত লম্বা, এটারে আমি এটা দিয়ে ওখানে ওয়্যারিং করে দিবো, আর বাকিটা যেখান থেকে লাইট লাইট এরপরে হিউমিডিটি লাইন যেডি আইব সবটা আমি দেখাই দিবো, কই কই লাগাই তো তাই না, খালি এখানে লাগাই লেব। আর এমনি পিছিয়ে এটা কয়েকটা কানেকশন করান লাগে, আর সেটিংটা করান লাগে, তো যারা নতুন তারার লিগে তো বিষয়টা নতুনই, আর যারা পারে তারার লিগে তো খুব ভালো। তো আপনারা ভিডিওটা সবটা দেখতে থাকেন। আর কিছুদিন আগে একটা গেছে, তো গত 5 তারিখে গেল তোমার করিমগঞ্জ, করিমগঞ্জ থেকে আয়া একজনে এরকম দুইটা নিছে আর কি। তো একটা রাখছে যদি বাই চান্স কোনো কিছু হয়, কারণ করিমগঞ্জ তো মোটামুটি অনেক দূর, তো ফট করে তো আর আয়া লইয়া যাওয়াটা সম্ভব না। তাদের নাম হইছে ফাজিল আহমেদ মনে হয় এরকমই নামটা, তো তাদের নিয়ে মেশিন অলরেডি বানাই লেছে, মেশিন বানাইয়া আমারে দেখাইছে। তো সেদিন আমি তাইনারে খুব তাইসের মধ্যে এই এখানে আমবাসা বাজারে ভুইয়া দিকে রেডি করে দিছি, আমি লাস্টে ভিডিওটা শেয়ার করবো তোমরা দেখো। আর এটা আমি কীভাবে ওয়্যারিংটা করতেছি এটা পুরাটা অক্ষণে এখানে আমি ইয়ে করে দিব, সবটা দেখাই দিব। প্রথমে যে 3 হাত তারটা নিলাম এটার একদম মাথার দিকে, এই যে যে কোনো এক সাইড বেশি রাখা আর এক সাইড কম রাখা, ধরো না অল্প 1 হাত দূরে আমি দুইটা কাট করছি, এই যে দুইটা তারে একটা একটা কাট করছি, এটারও কাট করছি, এটারও কাট করে লাইন বাই করছি, ঠিক আছে? ওখানে দুইটার আমি একখানা এটা এটা যে কাট করছি এটা আমি একখানা এইভাবে করে লম, এইভাবে এটারে বললা, এটারও সেম এইভাবে বললা, ওইখানে কানেকশন করুন, ঠিক আছে? আর এই যে হলুদ তারটার মধ্যে মধ্যে আরেকটা কাট করছি, ঠিক আছে? এরপরে মাথাটার আরেকটা কাট করছি, এই যে মাথাটারও চলাইছি, তো এটারে আমি পুরাটা কানেকশন কইরা তারপরে আবার দেখাই দিতেছি, তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে দেখো, সবটাই বুঝতে পারবো আশা করি। যারা নতুন তারার লিগা খুব ভালো একটা ভিডিও হইব আশা করি। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কেননা আমি এই নেক্সট কয়েকদিনের ভিতরে আরেকটা ভিডিও দিতেছি, যেটা হয়েছে গিয়া মানে আমার এখানে কী কী পাওয়া যাব সম্পূর্ণ একদম অটোমেটিক ট্রে থেকে ধরা, প্লাস্টিকের অটোমেটিক ট্রে 70 ডিমের হইব, আর 100 ডিমের হইব একটা এই প্লাস্টিকের ট্রেটা হইব, তারপরে 118, তারপরে 3028, 3001, মানে বিভিন্ন রকমের কন্ট্রোলার, তারপরে মোটর লিমিট সুইচ সব কিছুই থাকবো এই ভিডিওর মধ্যে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে ফট করে ভিডিওটা পাইয়ে নেবো আশা করি, সবাই যার যেটা লাগে আশা করি নিতে পারো,
মোটামুটি একদম কম রেটের মধ্যে দেওয়ার চেষ্টা করি, আর ঝেড়ে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করি। এই যে মিটারটা যাইতেছে উদয়পুর, তাই নিয়ে এখানে আয়া নিতে গেলে মোটামুটি ভালো টাকা করছো। পোস্ট অফিসে পাঠাইতে গেলে তাই নিয়ে রয়ে যাইতেছে দেরি। পোস্ট অফিসের মাধ্যমে পাঠান যায় মোটামুটি 6 থেকে 7 দিন লাগে যাইতে। তো আমি কইছি আচ্ছা ঠিক আছে, তুমি যখন করার একটু আগ্রহ, ঠিক আছে আমি দরকার পড়লে একটু আগে এনে দিয়ে যাবো। আমি আগরতলাতে তাই নিয়ে কালকে এটা দিয়ে আইতাছি। তো আশা করি এই ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করুম, দেখি যতটুকু সম্ভব হয় অতটুকু দেওয়ার চেষ্টা করুম। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ দেখো বন্ধুরা, সেটিংটা হয়ে গেছে, ওয়্যারিংটা করে লেছি, এখন জাস্ট সেটিংটা বাকি রয়েছে। তো আমি আপনাদের ওয়্যারিংটা দেখাই দিই। আর এটা হিউমিডিটিটাও লাগাইছিলাম, তো লাগাইলে দেখা যাইতেছে এখানে জল পড়তেছে, ঠিক আছে এতে জলটা পড়লে ভিজে যাইতেছে দেখা। আমি বন্ধ করে দিয়েছি এই দেখ, এটা লাগাইলে এখানে একটা লাইট জ্বলব। হ্যাঁ 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 তো জলটা পরে দিকটা বন্ধ করে দিলাম, ঠিক আছে এখানে জলটা পড়তেছে একদম, কারণ এটা আর একটু একটা বয়ামের মতো কোনো কিছুর ভিতরে দিলে, যে চকলেটের বয়াম টুয়াম এগুলা দিলে শুধু ওই ধোঁয়াটা বাইরে, ঠিক আছে জলটা আর বাইরে পড়ে না কোনো দিকে। তো যারা এটি ইউজ করতেছে, আমি বেশিরভাগ তারারে এই চকলেটের বয়ামগুলোই ইউজ করার লিয়ে সাজেশন করতেছি, ঠিক আছে। তো আমি এটার ওয়্যারিংটা দেখাই দিতেছি। এই দেখো আমি যে তিনটা কাট করছিলাম হলুদ তারটারে, একদম লাস্ট মাথাটা, এটার লাস্ট পয়েন্টটা ডোবাই দিছি। দেখো এটার একটা একটা পয়েন্ট আছে, এখানে দুইটা পয়েন্টে আমি যে এখানে দুটোটা এককানে যে কাট করছিলাম ধরে বইলা এককানে কইরা দুইটারে দুইটা লাইনে ডোবাই দিছি। ঢুকাই যে নীল মাথাটা এক্সট্রা রয়েছিল, দুটোটা তো এক সমান আছিল, নীল মাথাটা এক্সট্রা রেখে দিছি, ঠিক আছে। এটা কোনো কারণে ইউজ করছি না আমি, আমি ওলটটা শুধু ইউজ করে দিছি। আর ওখানে নীলটাও ইউজ করব, যে এই এখানে যা যা ইউজ করা হইব এটাই হচ্ছে হিউমিডিটি, ঠিক আছে। এখানে একটা এক্সট্রা পয়েন্ট রয়েছে, এই যে এদিকের পয়েন্টটা রয়ে গেছে, এদিকের পয়েন্টটা আমি ইউজ করছি দুইটা তার এখানেই ঢুকাইছি, ঠিক আছে এই যা। আর এটা কিন্তু এক্সট্রা রাখছি, এটা হিউমিডিটির যে প্লাগগুলা, এমন 5 পয়েন্টের যে প্লাগগুলা, এটার মধ্যে তার টায়ার সেটা একটা লাগবো এখানে, আর একটা এই নীলটার মধ্যে জয়েন নিব, ঠিক আছে। আর লাইটেরও সেম হিটিং ব্যবস্থা, যতটুকু লাইট লাগানো হইব দুটো লাইনের একটা লাইনে এখানে লাগবো আর একটা এইখানে লাগবো। তখন গিয়া এটা ঠিক করে দিলে, এটা যখন সেটিং করা থাকবো তখন যে সময় এটা লাগবো এই সময় এটা জ্বলবো, ঠিক আছে। তো ওই দেখো এদিকে আছে 20, এটা একটা টিপ দিয়ে আছে, এটা দিলে বুঝুন যায় যে এটা কত আছে সেটিংয়ে। এদিকে আছে 30, ঠিক আছে। তো ওই 30 যেটা আছে এদিক, এটা এটা প্রথম 1 1 1 1, এই দুইটা হয়েছে তোমার হিটিং টেম্পারেচারের। হ্যাঁ আর 2 2 যেটা আছে এটা হয়েছে হিউমিডিটির। তো আমি ওখানে টেম্পারেচারটা এটা যেটা 30 আছে এটার আমি 37.7 করে দেবো। একটু সময় এটা টিপটা ধরে রাখতে হবে, তো এটা ব্লিঙ্কিং করবো, ঠিক আছে। এটা একটু ফাল দিব, এইভাবে যখন করবো তখন এটার আমি সেটিংটা নিলাম। তো এটা দিলে কম তো আছে, আমি এটা দিয়ে পারলাম, কারণ এটা আমার 37.7 কোনো লাগে, ঠিক আছে 37.7। হ্যাঁ এটা 37.7 করে সাইডা দিলাম। ওখানে আমার লোয়েস্টটা করুন লাগে, লোয়েস্টটা হয়েছে গিয়া 37.7 করুন লাগে, ঠিক আছে। হ্যাঁ ব্ল্যাঙ্কিং করতেছে, দেখুন আমি এটা দিলে বাড়তেছে, তখন বেশি গেছে, আমি এটা দিয়ে কমাই দেবো, লকেটটা দিলে কমবো। 37.5 আছে, 37.7 আছে, সেটা দিলাম, ঠিক আছে। এই লাইটটা জ্বললে রয়েছে, মানে লাইট জ্বললে রয়েছে, লাইট যদি থাকতো ইউজ করছি না যেহেতু, লাইট জ্বললে রয়েছে। এই লাইটটা যদি নাই মানে তাহলে বন্ধ, যেমন ইমিউনিটি বন্ধ আছে লেগে লাইটটা নাই। আমি এটারে ওখানে সেটিংটা করে দিই, ঠিক আছে, যেমন এটা 40 আছে, আর এটাতে আছে 60। তো 60টার আমি 80 করে দিই, ঠিক আছে। একটু টিপ ধরে রাখতে হইব, হ্যাঁ ব্ল্যাঙ্কিং করলে সাইডা
সাইডে সেটা আরেকবার টিপ দিতে দিব। তো এটা দিলে কম তো আছে, আমি এটা দিয়ে বাড়াই মোটর, কারণ আমার বাড়ান লাগতেছে 80 নিউটন লাগতেছে। ঠিক আছে, 85 গেছে, ফোট করে এই দেখো ঝিল্লা উঠছে। মানে ওখানে লাইন যদি হিউমিডিটি এটা লাইনটা লাগাই না থাকতো, তো ওখানে হিউমিডিটি জ্বলল না, এরকম আর কি। এটা কন্ট্রোল করব সবটা, তো ম্যানুয়াল অটোমেটিক সব মেশিনে এগুলো ইউজ করা যায়। ম্যানুয়াল মেশিনে ইউজ করলে হিউমিডিটি নিয়ে কোনো সমস্যা হয় না। যেমন আমার কদিন ধরে একজনে ফোন করতেছে যে তাইনি একটা ওই মাছের কার্টন দিয়ে বানাইছিল, তো তাইনের হিউমিডিটির খুব সমস্যা হয়ে যাচ্ছে, বাচ্চা ভিতরে শুকাই যাইতেছে কিন্তু বাইরিতে পারতেছে না, মুখ বাই করে বয়ে তাই কিন্তু বাচ্চাটা বাইরও না। তো তাইনের কইলাম যে মানে হিউমিডিটির সমস্যা, তাইনিও কইতেছে হিউমিডিটি বাড়াইতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, বাড়াইতে পারতেছে না। তখন সাজেশন দিলাম গরম জল করে দেওয়ার লেখা। তো এগুলার ঝামেলা করুন লাগে না যদি এরকম অটোমেটিক মেশিন যদি থাকে আর কি, বা সেটা সত্যি করে দিলাম। তো তোমরা এইভাবে সেটিংটা করে লেবা, ঠিক আছে। হ্যাঁ, ওখানে দুটোটা চলতেছে, মানে দুটোটা লাইন ওকে মানে চলতেছে, ওখানে যদি দুটোটা কানেকশন দেওয়া না থাকতো দুটোটা চললো না। ঠিক আছে, আপনারা মিটার উটার যা কিছুই লাগবো আপনারা ফোন করতে পারেন, লাগলে নিতে পারেন, সব কিছুই অ্যাভেলেবেল আছে। আর এরকম মিটার দিয়ে তোমরা 500 1000 মেশিন করতে পারবা, বা অনেকে ওই ছোটো কার্টনও যারা বানায় এই মাছের কার্টনও, তারাও এইটি ইউজ করতে পারো। তোমার হিউমিডিটি লিগা, তোমার হিউমিডিটি লিগা কোনো সমস্যা চিন্তাধারা করা লাগতো না, সব কিছু মেশিনেই কন্ট্রোল করবো। হিউমিডিটি যদি ঠিক না থাকে বাচ্চার হেচিং পার্সেন্টেজ অনেক কমে যাবে গা। ঠিক আছে, তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি।